আহ্বান করছি যে আন্দোলন বিজেপির আন্দোলন নয়, এটা সমাজের আন্দোলন। 30 তারিখে, এ মাসের 30 তারিখে আমাদের মহিলা মোর্চা নেতৃত্বে সকল মহিলারা, বিজেপির মহিলা এবং সমাজের যারা মহিলা যারা চান যে প্রতিবাদ করতে, আমরা চাই, যারা হয়তো রাজনীতি করেন না, যারা হয়তো বিজেপিও করেন না, আসুন সেদিন মহিলা কমিশনে আমাদের তালা লাগা অভিযানে আপনারা অংশগ্রহণ করুন। 2 সেপ্টেম্বর জেলা শাসকের অফিস ঘেরা মাননীয় মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে এবং আজকে ছাত্রদের উপর যে অন্যায় হয়েছে সে অন্যায়ের দাবিতে। 4 সেপ্টেম্বর আমাদের বিভিন্ন ব্লক অফিস, এটা 2 সেপ্টেম্বর ছিল, সেটাকে আমরা 4 সেপ্টেম্বর করছি। 4 সেপ্টেম্বর দিনভর ধর্ণা ব্লকে আমাদের যারা কার্যকর্তা তারা করবেন এবং সাধারণ মানুষকে আমরা সেখানে আহ্বান জানাচ্ছি। 6 সেপ্টেম্বর আমরা যেটা ঘোষণা করেছিলাম গত 4 তারিখে ছিল, সেটা 6 সেপ্টেম্বর প্রতিটি মন্ডলে 12 তারিখে দুটো আমাদের চাক্কা জাম, সেই চাক্কা জাম চলবে। এবং তার সাথে সাথে আজকে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন। আগামীকাল ছাত্রদের উপর এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ সফল করুন। আগামীকাল বিজেপির ডাকে 12 ঘন্টার সাধারণ বন্ধ, সেই আহ্বান দিচ্ছি। এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয়, আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো, দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে, ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে, কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে। আজকে যে ছেলেকে টাকা দিতে না পেরে চাকরি পাইনি, তার চাকরি বিক্রি হয়ে গেছে 15 লক্ষ টাকায় তৃণমূল নেতার দ্বারা, তৃণমূলের দালালের দ্বারা, কালকে আপনার ছেলেটি, যে ছেলেটি পড়ে পড়ে বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, কালকে তাকে সে তার সম্মুখীন হতে হবে। তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আরজি করে সেই বোনটি, আমার বোন, কারো হয়তো দিদি, কারো হয়তো মেয়ে, সে যেরকম অত্যাচারিত হয়েছে সেরকম কালকে আপনার বাড়ির মেয়েটি অত্যাচারিত হতে পারে। তাই এই বনকে সর্বাত্মক করুন, এই বন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর, এবং গণতন্ত্র, স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা, আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না, স্বাধীনতা থাকছে না, মত প্রকাশ করতে পারছে না মানুষ। আর কি করে এত বড় ঘটনা ঘটে গেছে, ভয়ে কেউ বলতে পারছে না, সাহস নেই মানুষের, একে গণতন্ত্র বলে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল 12 ঘন্টার বনকে সর্বাত্মক পদ্মে পরিণত করুন।